কংগ্রেসত চরম বিপর্যয়। ইজনের পাছত সিজনকৈ নেতার দল ত্যাগর এখন দীঘলীয়া তালিকা। দলত রুদ হওয়া নাই গড়া খহনিয়া। কিহর বাবে কংগ্রেসত এই মহা সংকট? নেতৃত্ব কেন্দ্রিক সংঘাত নে নেতৃত্বর চৈরচারিতা? এখন দীঘলীয়া তালিকা, ইজনের পাছত সিজনকৈ নেতাই এরিছে কংগ্রেস। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৰা রূপজ্যোতি কুর্মীলৈকে কংগ্রেস এরার এখন দীঘলীয়া তালিকা। প্রতিটি নির্বাচনের প্রাক মুহূর্তরপরা নির্বাচনোত্তরলৈকে রুদ হওয়া কংগ্রেসের গড়া খহনিয়া। কিন্তু কিহর বাবে কংগ্রেসত এই দল ত্যাগর ধুম? কিহর বাবে কংগ্রেসত এই মহা সংকট? ক্ষমতার পৰা ক্ষমতাহীন হলে কংগ্রেসী সকল হয়ে পড়ে নাকি অস্থির? নে আভ্যন্তরীণ সংঘাত, লবিকেন্দ্রিক রাজনীতি তথা নেতৃত্বর চৈরাচারিতার বাবে আজি অস্তিত্বর সংকটত এসাম কংগ্রেসী, যার বাবে করবলগা হয়েছে ইজনের পাছত সিজনকৈ নেতাই কংগ্রেস ত্যাগ। যা বিধানসভা নির্বাচনত কংগ্রেসের নেতৃত্বত মহাজোটর বিপর্যয়ের পাছত যেন এক প্রকারে মহা সংকটত কংগ্রেস দল। আর শেহতীয়াকৈ রূপজ্যোতি কুর্মীর দল ত্যাগে কপাইছে কংগ্রেসের বরঘরের ভেটি। মূলত কংগ্রেস দলটোর এই বিপর্যয়ের বাবে দলের নেতৃত্বকে দোষারোপ করেছে কেবাজনো দল ত্যাগী প্রাক্তন কংগ্রেসীর। বারে বারে কংগ্রেস কিয় এরিছে নেতা করে? ইয়াতে আভ্যন্তরীণ কন্দল সদায় আছে। আর যে ডিসক্রিমিনেশন, মানে পার্টির যা কর্মী মানুষ যাকে মানে গড়ার সপন দেখে সেইবিল মানুষক মানে আঁতরাই দিয়ে নিজের পার্সোনাল ইন্টারেস্টের কারণে, নিজের ন্যস্ত স্বার্থর কারণে, নিজের স্বার্থর কারণে দলটা সদায় প্রয়োগ করে আছে কংগ্রেসে। দলের নেতৃত্ব ক্ষুরধার সমালোচনা প্রাক্তন কংগ্রেসী দুলু আহমেদ আর ভগীরথ বারণর। ধারাসাগর মূল কারণটা হয়ে গেল লক্ষ্মীপুরসন। কংগ্রেসের পর কোনো উলাই যাব নুখোজে, বাধ্য করায়। কংগ্রেস তো একমাত্র ধারাসাগী হয়েছে লক্ষ্মীপুরের কারণে। সকল উলাই গেছিল লক্ষ্মীপুর রিপুন বরা, এই দুজন ব্যক্তির কথা প্রত্যেকে কয়ে আছে। এতিয়া কংগ্রেস দলত হল ভাগ ভাগ, কেবাটাও আপনি গ্রুপ দেখা পাব। আর তারোপরি কংগ্রেস দলত এটা কোনো পরিকল্পনা নাই আর ইয়াক নেতৃত্ব দিবপরা নেতা নাই। গতি এনে একটা দল, এনে একটা নেতাবিহীন দলত কোন থাকিব? কংগ্রেস দলত ইমান গ্রুপিজিম আছে, প্রতিজনেই চিফ মিনিষ্টার হব লাগে, প্রতিজনকে সভাপতিত্ব বাপ লাগে। গতি এনে হয়ে থাকলে, এনে গ্রুপিজিম হয়ে থাকলে দলটো কেন নেতৃত্ব লব? প্রাক্তন কংগ্রেসী অনিল রাজার মতে কফিনত শেষ গজাল মারিছে বর্তমানের কংগ্রেস নেতৃত্বই। কংগ্রেসের কফিনত শেষ গজালটো কিবুল হইছেন আর রিপুন বরাই কংগ্রেসের শেষ কফিনত শেষ গজালটো মারিব। কংগ্রেস তো ইউডিএফর লগত অ্যালায়েন্স করাটোয়েই সবতকে অধপতনের মূল। কংগ্রেসের যে আভ্যন্তরীণ কথা, তাত সৎ আর সংগঠক সংগঠক হিসাবে দক্ষতা থাকা মানুষ নাই। কংগ্রেসের দুর্ভাগ্য, এনেকে লবি কেন্দ্রিক রাজনীতি করলে, এনেকে বেবিচার যিকেইজন মানুষে কংগ্রেসের মানে গভর্নমেন্ট থাকতে 15 বছরে বেবিচার করলে, লুটপাট করলে, অগাধ সম্পত্তি গেছে, সেইকেইজন মানুষে আকো লিডারশিপ লই পেলায় আহি চিফ মিনিষ্টার হব যদি বিচারে, রাইজ ইমান বুর্বক নয় নয়। কংগ্রেসের এনে মহাসংকটর সময়ত তথা এই সকল প্রাক্তন কংগ্রেসীর অভিযোগক কিদরে পর্যালোচনা করিব দলের নেতৃত্বই? জোরপুরি হাত পালেহি দলের গড়া খহনিয়া রোধ করবলৈ তথা দলটুক এক গ্রহণযোগ্যতায় গতিশীল করবলৈ সময় উচিত পদক্ষেপ নললে হয়তো আর অধিক মূল্য ভরিব লাগিব কংগ্রেসে। ভিডিও জার্নেলিস্ট ঋজু দাসের সহযোগত রুবুল গগৈ, রিপোর্ট প্রাগ নিউজ।